হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি গত কয়েকদিন ভিডিও দিতে পারিনি, এজন্য প্রথমেই সরি চেয়ে নিচ্ছি সবার কাছে। ভিডিওর টাইটেল দেখে হয়তো সবার মনেই প্রশ্ন জেগেছে যে কেন আমার বাচ্চাটাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। আসলে কয়েকদিন ধরেই আমি আর ওর বাবা প্ল্যান করছিলাম, যেহেতু লকডাউন দিয়ে দিয়েছে আর ওর এক্সামও শেষ, তো ওর মুসলমানিটা এবার করিয়ে দিই। তাই ডক্টরের সাথে কথাবার্তা বলে 6 তারিখ সকালে ওকে হসপিটালে নিয়ে যাই। ওখানে গিয়ে তো প্রথমে খুবই দুষ্টামি করছিল, ও বুঝতেই পারছিল না আসলে ওর সাথে কি হতে যাচ্ছে। আমি একটুখানি ভিডিও করতে চাচ্ছিলাম কিন্তু ও অন্যদিকে ঘুরেছিল। শেষ পর্যন্ত নিজের পায়ে হেঁটেই ও অপারেশন থিয়েটারে ঢুকেছে। যাই হোক, সব কিছু শেষ করে বাসায় আনার পর তো খুবই কান্নাকাটি করছিল। আমি এজন্য আসলে এই কয়েকদিন কোনো ভিডিও করতে পারিনি। আসলে বাচ্চার এই অবস্থা থাকলে তো মায়ের কী অবস্থা হয় মনের, এটা সবারই খুব ভালোভাবে জানা। এটাও অন্য কেউ ভিডিও করে রেখেছিল, আমি পরে দেখেছি। যাই হোক, 2 দিন পর্যন্ত আমি কোনো রকম ভিডিও করতে পারিনি, ওকে সময় দিয়েছি। 2 দিন পরে ওকে দেখতে আসবে সবাই, আমাদের আত্মীয় স্বজন, তো মনে করলাম যে যেহেতু শবে বরাতেও আমাদের রুটি হালুয়া এগুলো কিছু করা হয়নি আর এখন সবাই আসছে, তো এখন রুটি হালুয়া বানালে ভালোই হবে। তো আমি আসলে কিছুই করতে পারিনি, বাসার অন্য সদস্যরা মিলেমিশে সব কিছু করেছে, আমি মাঝে মাঝে গিয়ে একটু ভিডিও করেছি। আর একেবারেই যে কিছু করিনি তা কিন্তু না, যতটুকু পেরেছি হেল্প করার চেষ্টা করেছি। এই তো হালুয়ার জন্য এখানে বুটের ডাল সিদ্ধ দেওয়া হয়েছে চুলায়, সিদ্ধটা হয়ে গেছে, একটু পরে নামিয়ে নেওয়া হবে। আর এখানে চালের গুঁড়া দিয়ে রুটি তৈরি করা হবে, এজন্য চালের গুঁড়া মুঠমুঠ করে গোল বানিয়ে সেগুলোকে গরম পানির মধ্যে দেওয়া হয়েছে। আধা ঘন্টা এভাবে সিদ্ধ করতে হবে চালের গুঁড়াকে, তারপর আধা ঘন্টা পরে নামিয়ে একটু মানে গরম থাকতে থাকতেই এটা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই পানি দিয়েই। এই তো আমি একটুখানি ভিডিও করার চেষ্টা করছিলাম। এই প্রসেসটা আসলে আমারও জানা ছিল না, আমিও এবারই ফার্স্ট দেখেছি যে এভাবে গোল গোল বানিয়ে চালের গুঁড়াকে গরম পানির মধ্যে ছেড়ে দিতে হয়, তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে তো খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মথে নিতে হবে। আমি এরপরে আবারও কিছুক্ষণ ভিডিও করতে পারিনি, আমার ছেলে আবার কান্নাকাটি করছিল, ওর কাছে যে একটু বসছিলাম। এই তো এর মাঝে এই রুটিগুলো বানানো হয়ে গেছে। আমিও চেষ্টা করেছিলাম, 2-1টা বানিয়েছিও। এখানে 4 কেজি চালের গুঁড়া দিয়ে রুটি বানানো হচ্ছিল। যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার বেশি আবার আত্মীয় স্বজনও আসবে, এজন্য একটু বেশি তো লাগবেই। তো রুটি বানানো প্রায় শেষ পর্যায়ে, এখানে আর কয়েকটা আছে ছোট ছোট গুলি করা, দেখতেই তো পারলেন।
এখানে একজন গুলি করে দিচ্ছিল আর একজন হচ্ছে দুজন রুটি বানাচ্ছিল। এই তো রুটি বানানো শেষ করার পর হালুয়া বানানোর জন্য প্রস্তুতি চলছে। এখানে একটা কড়াইতে ঘি দিয়ে দিয়েছে, ঘিয়ের মধ্যে ঘিটা একটু গরম হলে তেজপাতা, দারচিনি, এলাচি এগুলো দিয়ে এই সিদ্ধ করে রাখা বুট বেটে নেওয়া হয়েছে, তো এগুলোকে ভাজতে হবে ঘিয়ের মধ্যে। খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা বুটের গন্ধটা না থাকে। খুব ভালোভাবে সময় নিয়ে ভাজতে হবে যাতে করে সবটুকু বুট খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এখানে 1.5 কেজি পরিমাণ বুটের ডাল নেওয়া হয়েছে। ভেজে নেয়ার পর এখানে দুধ, চিনি আর নারিকেল অ্যাড করা হয়েছে। আমি ওই অংশটুকু ভিডিও করতে পারিনি আসলে, আপনারা তো বুঝতেই পারছেন যে আমি কী অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি এই কয়েকটা দিন, এমনকি এখনও যাচ্ছি। এখনও পুরোপুরি ঠিক হয়নি আমার ছেলেটা, ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এটাকে খুব ভালোভাবে আঁচ করতে হবে নেড়ে চেড়ে যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। আর যখন একবারে শুকিয়ে আসবে দুধটা আর কড়াই থেকে নিজে নিজেই উঠে আসবে, তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে।
এই তো এটা প্রায় হয়ে এসেছে, এই দেখেন কি সুন্দর শক্ত আঠালো হয়ে গেছে, আর কড়াই থেকেও কি সুন্দর উঠে আসছে। আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এই তো এখন এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে। যেটার মধ্যে নামাবেন অবশ্যই ওই পাত্রটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নেবেন। তারপর এখানে রান্না করা হবে হচ্ছে সুজির হালুয়া। সুজির হালুয়াটাও সেম ভাবে প্রথমে ঘি দিয়ে দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিতে হবে। ঘিটা গরম হয়ে গেলে সরি যা বলছিলাম ঘিটা গরম হয়ে গেলে সুজি গুলোকে দিয়ে ভেজে নিতে হবে। এই তো সুজিগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এখানে গরম করে রাখা দুধ ঢেলে দিতে হবে। এখানে 3 কেজির মতো দুধ দেওয়া হয়েছে, আবার গুঁড়া দুধও অ্যাড করা হয়েছে। এটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়ার উপরে রাখতে হবে, যাতে করে সুজি কিন্তু দলা বেঁধে যাওয়ার ভয় থাকে যদি নাড়াচাড়া না করা হয়। এজন্য এটাকেও অনবরত নাড়াচাড়া করতে হবে। এই তো অনেকটাই ঘন হয়ে এসেছে, কিন্তু আরো আরো কিছুক্ষণ নাড়াচাড়া আরো কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এসে চিনি দিয়ে দিতে হবে, আর যে চিনির পরিমাণটা আমি বলতে পারছি না, কারণ যে যতটুকু মিষ্টি খান ঠিক ততটুকুই দিবেন। এই তো অনেকটাই ঘন হয়ে এসেছে সুজিটা, আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন যে কড়াই থেকে উঠে আসছে, মানে লেগে যাচ্ছে না কড়াইতে, তখন আমি একটা কথা বলে নিচ্ছি এখানে, সেটা হচ্ছে আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এটা হচ্ছে ফাইনাল লুক, বুটের হালুয়া আর এখানে সুজির হালুয়া।
ঠিক আছে, আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন।